ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। আমাকে বলি বোঝে সবাই, আমাকে সঠিক ঠিক বা কেউ বোঝেই না। আমার তো আবার ইগোর পাহাড় পাহাড় না এভারেস্ট আছে, মানে ওর চড়ে তারপরে নামতে হবে আর কি। দাদার বিয়ে, আর যে দাদার বিয়ের আসল রহস্য যিনি ধরবেন মহারাজ, তিনি রয়েছেন। তো এই যে দাদার বিয়ে হতে চলেছে ফাইনালি সোমনাথ বিয়েতে, তো প্রিয়াঙ্কা আর সোমনাথের বিয়েতে রহস্যটা কে ফাঁস করছে মহারাজ? আমরা ছোট্ট একটা প্রোমো দেখেছি, তো কি হতে চলেছে সেটা একটুখানি যদি বলো। আপাতত মহারাজ খুবই রেগে আছে, অভিমান হয়ে আছে নিজের দাদার প্রতি, সেটা আমরা কেন সবাই জানি। আর দ্বিতীয়ত দাদা 70 লক্ষ টাকা নিয়ে নিয়েছে বাবার, তো সেটা এখনও ফেরত দেয়নি। উল্টা এমন কিছু একটা দাদা পাকিয়েছে ভেতর ভেতর যে বাবা এই বিয়ের জন্য খরচা দেওয়ার জন্য এগ্রি হয়ে গেছে, তো সেটা এখন আমি জানি না কী কারণ। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমি পূজারী নিয়ে আমরা সবাই সন্দেহ করছি যে প্রিয়াঙ্কা ঠিক নয়। আর অলরেডি প্রিয়াঙ্কার মায়ের সাথেও আমাদের দেখা হয়েছে, তো সব মিলিয়েমিশে একটা অদ্ভুত গণ্ডগোল পেকে আছে, মানে যে গণ্ডগোলটা মানে সিঙ্গেল ক্রস না, ডাবল ক্রস না, ট্রিপল ক্রস হয়ে যাচ্ছে। মানে আমি ভাবছি এক, ও ভাবছে আরেক, দুজনের ভাবনা মিলিয়ে হচ্ছে আরেক, তো মানে একদম জমজমার পর্ব যাকে বলে। মানে স্ক্রিপ্ট যখন আসছে আমরা নিজেরাই হুড়মুড় করে পড়ছি, এরপরে কি এরপরে কি, এত ভালো লেখা হচ্ছে জানো যারা লিখছেন প্রত্যেককে। আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে বিশেষ করে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কাহিনী লেখার জন্য, এত সুন্দর উপস্থাপনার জন্য। যে জটিল একটা পরিস্থিতি, মানে এই জল্পনা তুঙ্গের চলছে, তো এর অবসান করতে পূজারিণী নিশ্চয়ই সাহায্য করছে মহারাজকে। হ্যাঁ, পূজারিণী অঙ্গীকার করেছে অলরেডি যে আপনি এগিয়ে যান, আমি আপনাকে ভুল বুঝছিলাম কিন্তু আমি আমার সঙ্গে আছি, সঙ্গে আছি। এবার কতটা সঙ্গে থাকে, আবার কখন দুম করে ভুল বোঝে সেটা পূজারিণীকে দেখতে হবে। পূজারিণী হ্যাঁ, তার সেও তো মাঝে মাঝে ভুল বুঝে নেয়, ঠিক আমার পূর্ণিমা মায়ের মতো, তো এই ভুল বোঝে কাটাতে কাটাতেই মহারাজ হালাকান হয়ে যাচ্ছে আসলে। ঘরে আসল মহারাজ রয়েছে, আমরা মানে প্রত্যেকদার মেকআপ রুমে রয়েছি, এখানে শিব রয়েছে, মানে তুমি পুজো করো, তো এইটা একটু কি মানে প্রত্যেকদিন পুজো করা হয়, এটা কি এই শিবজির এক অদ্ভুত গল্প আছে। আদিযোগী আমরা দেখতে পাচ্ছি, আমার একজন অনুরাগী একজন দুজন বোধ হয় ওনারা এসেছিলেন, আমার সাথে দেখা হয়নি, কিন্তু ওনারা গিফট এখানে গেটের কাছে আমাদের যে আছেন তাদের কাছে হাতে দিয়ে এটা প্রত্যেকদার জন্য আমরা এনেছি। আমি শর্টে ছিলাম, উনি অনেকক্ষণ অপেক্ষাও করেছেন, তো আমি দেখা হয়নি। ইদানিং আমাদের এখানে একটু রেস্ট্রিকশন আছে, তো চট করে কাউকে আমরা অ্যালাউ করে না হায়ার অথরিটি থেকে, তো সেই জন্যে উনারা দিয়ে গেছেন। তারপর আমি যখন পরে, আমি প্রথম দিন তো খোলাই হয়নি, দ্বিতীয় দিন খোলার পরে দেখলাম যে বাবা স্বয়ং এসেছেন। এবং নট লাইক দ্যাট, শ্রাবণ মাস চলছিল এই কিছুদিন আগে, এবং শ্রাবণ মাসের 1 তারিখ না 2 তারিখেই উনি এসে উপস্থিত হয়েছেন, এবং সবাই খুব খুশি। এখানে প্রোডাকশনের সমস্ত সবাই মিলে এসে সবাই সকালে ফুল, জল, এই যে লাড্ডু, তারপরে একটা করে ধূপ, এগুলো দেওয়া হয় এবং আরাধনা করা হয় আমাদের আরাধ্য দেবতা। মহারাজের ঘরে মহাদেব এসছে, তো তুমি নিজে এমনি শিব পুজো করেছো কখনো মানে এর আগে? হ্যাঁ করেছি, হ্যাঁ করেছি, তো আমাদের মন্দিরে অবশ্যই খুবই ভালো লাগে। মহারাজ আর পূজারিনীর মধ্যে যে প্রেম হচ্ছে আবার হচ্ছে না, কোথাও গিয়ে একটা কানেকশন বা একটা কি আকর্ষণ তৈরি হচ্ছে, তো সেটা নিয়ে দর্শক খুব উদগ্রীব হয়ে রয়েছে, তো মহারাজের কি একটা একটা সফট কর্নার হলো পূজারিনীর ওপর? মহারাজের সবার প্রতি সফট কর্নার আছে, মহারাজ চরিত্রটা যে ভালো মহারাজ তার সঙ্গে আছে, সেটা সেক্ষেত্রে সে এসে জেন্ডার কখনো দেখে না, সেটা স্ত্রী না পুরুষ সেটা সে কখনোই দেখে না। মানে মহারাজের ক্যারেক্টার হচ্ছে রাস্তায় যদি একটা মানুষ সৎ অথচ তার উপর সবাই অত্যাচার করছে, সে তার জন্য ঝাঁপিয়ে পড়বে এবং তার পাশে দাঁড়াবে, তার জন্য তার সাথে চেনার কোনো দরকার নেই। যেটা আমার মনে করি মানবিকতার ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের করা উচিত এই এই সময় দাঁড়িয়ে, তো এই সেটাই মহারাজের ক্যারেক্টার। আমার মনে হয় তার জন্য হয়তো দর্শক অনেক বেশি জিনিসটাকে রিলেট করতে পারছে। হ্যাঁ, জীবনে মহারাজের জীবনে ভুল বুঝাবুঝিটা তো কন্টিনিউ রয়েই গেছে, সব কিছু হওয়ার পরও তাকে সবাই মিলে ভুল বুঝে নেয়, এটা একটা প্রবলেমেটিক জায়গা যেখানে তাকে সলভ করতে করতে যেতে হয়, খুব হার্ডলসটা অনেক বেশি। এর সাথে এরকম কখনো হয়েছে মানে সহজেই কেউ ভুল বুঝে ফেলেছে তারপরে গিয়ে রেকটিফাই করেছে? আমাকে বলি বোঝে সবাই, হ্যাঁ আমাকে সঠিক ঠিক বা কেউ বোঝেই না। আমি একটু চোখ পাকিয়ে কারোর সাথে কথা বলে দিলে ভাবে যা রেগে আছে, কথা বলা যাবে না, বা খুব অ্যাটিটিউড, হ্যাঁ রেগেই হতে গেল, কি জানি কি প্রবলেম আছে আমার এই মুখের মধ্যে, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। আমি একটু যদি গম্ভীর থাকি সবাই বলে
গোমরা মুখ হয়ে বসে আছে, দেখো এখন সামনে যাবো না, আবার হাসলে দেখি সবাই একসাথে হয়ে যায়। আমি বুঝে উঠতে পারি না মাঝে মাঝে আমার কি করা উচিত, কথা এগিয়ে বলা উচিত না কথা বলা উচিত না, এটা নিয়ে একটা ভীষণ কনফিউশন হয় প্রত্যেকের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, ফ্লোরেও হয়তো অন্য কিছু ভাবছি, হয়তো চুপ করে ঢুকলাম সেদিনকে ফ্লোরে, সবাই হাসি ঠাট্টা করছিল, চুপ হয়ে গেল। পরে হয়তো আমি বললাম এটা কি আমার জন্য হলো, মেবি না, বা হতে পারে হ্যাঁ, মানে আমি একটু কনফিউজ হয়ে যাই তখন, হতেই পারে, ভুলই বোঝে, আমার মনে হয় ভুলই বোঝে, ঠিক কেউ বোঝে না। এরকম হয়েছে ধরো, মানে তুমি জানো যে তুমি ঢুকেছো, গম্ভীর হয়ে গেছো, তুমি তারপর নিজে থেকে মিশেছো যে না আমি এরকম না, আমি হাসি, কিন্তু বোঝে যাচ্ছে না। না আমার তো আবার ইগোর পাহাড় পাহাড় না এভারেস্ট আছে, মানে ওর চড়ে তারপরে নামতে হবে আর কি। তাই সামনের মানুষটাকে বুঝতে পারার পরেও আমি তার সাথে গিয়ে কখনোই ভাঙি না যে এই কারণে তুমি কথা বলছো না, বা এই কারণে তুমি চুপ আছো, বা এই কারণে তুমি ভুল বুঝছো, ওটা আমার ভালো লাগে না বলতে। রাদার আমি কিছুক্ষণ পর থেকে ওটাকে এনজয় করতে শুরু করে দিই, কতক্ষণ রাখতে পারে দেখি। মানুষ কোথাও গেলে, কোথাও আত্মীয় স্বজন বা কোনো পার্টিতে বা কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গেলে তখন এটা আমরা একদমই যাওয়া হয় না সিচুয়েশন ওয়াইজ, আর মন থেকেও আসে না অনেক সময় সুযোগ থাকলেও, তাই জন্য ওটা ফেস করি না। আগে একদম শুরুর দিকে হয়তো ফেস করতাম, এখন ফেস করতেও হয় না। কিভাবে থাকছো, কিভাবে আছো, কোন পরিস্থিতিতে আছো, সেটা কতটা অ্যাকসেপ্ট করতে পারছো, আর যেটা অ্যাকসেপ্ট করতে পারছো না সেটা আদৌ যে ঠিক নয় তা তো নয়, আমার নন অ্যাকসেপ্টেন্সটা ওটা আমার প্রবলেম, আমার খামি, কিন্তু সামনের মানুষ তো ঠিকই আছে। তোমার চরিত্রটাকে ইতিমধ্যে দর্শক খুব ভালোবেসে ফেলেছে, মানে তুমি যে কটা চরিত্রই করো না কেন তাদের কাছে খুব আপন হয়ে যায়। তো এই মহারাজ দীর্ঘদিন করতে করতে মানে কোথাও গিয়ে তার মানে সিমিলারিটি নিশ্চয়ই তুমি পেয়েছো নিজের মধ্যে, যে এইটা এটা খানিকটা আমার মতো। যে প্রশ্নটা এখন করলে যে ভুল বোঝে মহারাজের, কেউ সবাই ভুল বোঝে, এটা তো প্রচন্ড ভাবে সিমিলারিটি আছে, মানে এটা ভীষণ ভাবে মেলে, মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ডায়লগে আমি তো অবাক হয়ে যাই, এটা তো আমি বলি। হ্যাঁ কিছুদিন আগে এরকম একটা হয়েছিল, 4-5 দিন আগে একটা ডায়লগে ছিল, তোমাদের তো শেষে কি বলবো, একটা মহাপর্ব আসছে উড়ানে এবং দর্শক খুব এক্সাইটেড সবটা নিয়েই। এটাই বলবো যে আপনারা যেভাবে সঙ্গে ছিলেন সঙ্গে আছেন, আশা করি ভবিষ্যতে এইভাবেই সঙ্গে থাকবেন, আর আমরাও চেষ্টা করবো সবাই মিলে, সমস্ত কলাকুশলীরা মিলে এই উড়ানকে আরও উঁচুতে উড়িয়ে নিয়ে যাবো, যাতে আপনারা মুখ উঁচু করে দেখতে পারেন, ভালো লাগে আপনাদের, এভাবেই ভালোবাসতে থাকুন। আর সামনে মহাপর্ব আসছে, দুদিনের পরপর দুদিন 1 ঘন্টা করে, তাই জন্য টাইমটা একটু চেঞ্জ হয়েছে, সন্ধ্যে 7:30 থেকে 8:30 অবধি দেখতে থাকুন, সঙ্গে থাকুন সূর্যমন্ত্র আচার্য। আর থ্যাংক ইউ সলি টাইমসকে।